এখন তো কুরবানি আর কুরবানি নাই, রেডিমেড মাল সব। কুরবানি রেডিমেড জানেন কি আছে কেরলে? হ্যালো নাসির, আমার একটা ইডি দিস তো, ভাত দি দিস, ফোন পেতে টাকা মেরে দিচ্ছি, গোশটা কি করব? ও গোশ যা পারিস করে দিস, এটার নাম হচ্ছে ফোন পে কুরবানি। নামাজ পড়ে না এমন লোক কুরবান করে কিনা? কুরবান করা ফরজ না ওয়াজিব? নামাজ পড়া গুরুত্ব কোনটার বেশি? তো যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবান করে, তার কুরবান আল্লাহর আনুগত্যের কুরবান না। ফোন পে কুরবানি, অনলাইনে কুরবানি, ফ্লিপকার্ট অ্যামাজনে অর্ডার করলে কুরবানি ভাগ পাওয়া যাবে, কি আশ্চর্য! এটাকে শেয়ার করে সকলকে জানিয়ে দিন সত্যটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, আমি শামিমারা বেগম, আপনারা দেখছেন বেগম মিডিয়া রিয়াকশন। আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং এবং সেন্সিটিভ হতে চলেছে। আমরা আপনারা হয়তো কুরবানি এতদিন দিয়ে এসছেন ঈদুল আজহার, এবং হয়তো দিবেন, কিন্তু আমার কুরবানি আপনার কুরবানি আদৌ সত্যি সহি হচ্ছে কি না এবং আল্লাহ কবুল করছে কি না আপনি কিভাবে জানবেন? তো জানা যায় হাদিস কোরআন থেকে, তবে আমার আপনারটা সহি হচ্ছে কি না সেটা আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কি ব্যাপারটা কি। তাহলে আসুন আগে ভিডিওটা আমরা দেখি, তারপরে কথা হবে ইনশাল্লাহ। হাট থেকে আমাকে ফোন করছে কুরবানির সময়, হুজুর ভালো আছে? ভালো আছে, কি হয়েছে বলো, কোথায় আছেন? মাদ্রাসায়। একটা মশলা বলেন তো। আমি দেখো দেখিনি কি মশলা এই সকালবেলায়। বলে হুজুর একটা গরু না একটু পা টেনে টেনে চলছে, কুরবানি হবে তো? আমি অসুবিধা নাই, কিনেলে ও যেমন পা টেনে চলছে তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। আমার হাটে আর ভালো গরু নাই। বলে আছে হুজুর, মানে ওটা 5000 কম হচ্ছে। তাহলে ঠিক কুরবানির সময় সিং ভাঙাটা, কান কাটাটা, নেজ কাটাটা, খুঁড়াটা মানে দামে কম, দে মৌলবিকে জলা ফোন করে, যদি কোনো রকম হ্যাঁ বলে দেয় তা সালাম মেরে দিলুম ছক্কা, ফেরে পড়বি তা তু পরগা। আমি তো আর চোখে দেখছি না কি পা টানছে কি পা খুঁড়া হচ্ছে, আন্দাজে বলতে হবে আমাকে। ওই জন্য এখন তো কুরবানি আর কুরবানি নাই, রেডিমেড মাল সব। কুরবানি রেডিমেড জানেন কি আছে কেরলে? হ্যালো নাসির, আমার একটা ইডি দিস তো, ভাত দি দিস, ফোন পেতে টাকা মেরে দিচ্ছি, গোশটা কি করব? ও গোশ যা পারিস করে দিস, এটার নাম হচ্ছে ফোন পে কুরবানি। কি বললেন? রেডিমেড। এখন তো রেডিমেড কুরবানি, কালকে কুরবানি, আজকে গরু নিয়ে চলে এলো, সকালবেলায় কুরবানি হয়ে গেল। ওই জন্য তো আমাদের কুরবানি কিরকম জানেন? নামাজ পড়ে এসি, লুঙ্গি শেষে ধরবে সালা, ফেলবে সালা, জবাই করবে সালা, দিয়ে সালাতে কুরবানি হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? শুনেলেন? ওই জন্য কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো, সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররামুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার বিশ্ব নবী, তাদেরকে বলে দাও তাদের মধ্যে কম সংখ্যক এবং তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। কেন শুনেলেন? আপনি কুরবানি দিচ্ছেন আজকে গরু কিনে কালকে, আর আপনার দাদু কুরবানি দিয়েছে 1 বছর গরুটাকে পেলে, তাকে খাইয়ে তার উপরে মহব্বত জাগিয়ে, যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করবে, ঘরের গিন্নির সেই মালিকের চোখ দিয়ে পানি পড়বে, আমার মহব্বতের জিনিস চলে যাচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাঈলের উপরে যখন ছুরি চালাতে গিয়েছিলেন, রুমালটা চোখের পানিতে ভিজে গেছে, রুমালটা যে রুমালটা চোখে বেঁধেছিলেন, রওয়ায়েতে আছে হযরতে ইসমাঈলকে আল্লাহ সরিয়ে নিলেন, আর জিবরিল আমিনকে বললেন আমার নবীর হাতের তলায় জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে ভরে দাও। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। দুম্বার উপরে ছুরি চালিয়েছে, আর আপনি আজকে কিনছেন কালকে কুরবানি দিচ্ছেন। শুনেলেন বাবা? এরপরে দেখবেন অনলাইন কুরবানি হবে। কি কুরবানি বললাম? অনলাইন কুরবানি হবে। অনলাইন কুরবানি কিরকম জানেন? ও দেখবেন ফ্লিপকার্টে কুরবানি হবে। ফ্লিপকার্টে কি বুঝলেন? লিখে দিবে আমার একটা ভাগ কত পড়বে? 7300। ওকে, মাল চলে আসবে রেডিমেড তোমার ঘরে। আরে বউ রেডিমেড পাবে, পাওয়া যাবে না? ফোন পেতে বউ পাওয়া যাবে? আরে হাসছেন আপনারা? বাস্তব বলছি। শুনেলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো সব কিয়ামতের আলামত। যারা সালাত আদায় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি না,
আমাদের কুরবানি হবে কি হবে না যদি একবার স্ট্রং ভাবে বলতে যাই তাহলে হয়তো অনেকে রাগ করতে পারেন আমি আপনাকে নিরুৎসাহিত করব না আমি আপনাকে উৎসাহিত করার জন্য একটা কথা বলবো সেটা হলো যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না আমরা যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি না আমার এই কুরবানি পরকালে আমাকে উপকৃত করতে পারবে না কবুল হবে কি হবে না এটা আমি বলছি না তবে এই পাঁচ ওয়াক্ত সালাতবিহীন কুরবানি পরকালে আমাকে উপকার দিতে পারবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এমন লোক কুরবান করে কি না কুরবান করা ফরজ না ওয়াজিব নামাজ পড়া গুরুত্ব কোনটার বেশি তো যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবান করে তার কুরবান আল্লাহর আনুগত্যের কুরবান না বেনামাজির কুরবানি কবুল হবে কিনা আব্দুর রাকিব জানতে চেয়েছেন সর্বপ্রথম ফতোয়া হলো আমার না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনান ও বাইহাকি সূত্র কিছু দুর্বল আবার কেউ কেউ এটাকে সহিহও বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করে না ইসলামে তার আর কোনো অংশ নাই ওয়াহদুল লাযিনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো নামাজ ফামান তারাকাহা ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে ইসলামে তার কোনো অংশই নাই সুতরাং তার কুরবানি মানে গরু খাওয়া তার কুরবানি মানে হলো ভুড়ি ভোজন করা গরু ভোজন করা ছাগল ভোজন করা কারণ আল্লাহ তাআলা আগে বলেছেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার তোমরা সালাত মানে সালাত আদায় করার পরে ওয়ানহার নহরের কথা এসেছে তাহলে আগে সালাত আল্লাহ সূরা আনআমের 163 নম্বর আয়াতে বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলুন হে নবী আমার জন্য নামাজ আমার জন্য কুরবানি তাহলে আল্লাহর জন্য নামাজ আর আল্লাহর জন্য কুরবানি সুতরাং আমি মনে করি বেনামাজির কুরবানি বেনামাজিকে অতি সত্য তওবা করতে হবে এবং তাকে সালা আদায় করতে হবে এবং কুরবানি হবে আপনি বেনামাজি দিলে কুরবানি হবে না কুরবানি শুধুমাত্র কবুল করা হয় মুত্তাকিনদের থেকে সুবহানাল্লাহ এখানে আল্লাহ পাক ইন্নামা ব্যবহার করছেন ইন্নামা মানে শুধুমাত্র একমাত্র তাহলে মুত্তাকিন ছাড়া অন্য কারো কুরবানি সে কয় কোটি টাকার কুরবানি দিক তাও আল্লাহ কবুল করবে না এখন মুত্তাকিন কারা যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না সে কি মুত্তাকিন আমাদের দেশে তো তাদেরকে মনে মুত্তাকিন মনে করা হয় আল্লাহ পাক সূরা আল বাকারা শুরুতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে ওয়া ইউকিমুনা সলাহ মুত্তাকিন হইতে হইলে প্রথম ইমান বিল গায়েব তারপরে সলাত কায়েম লাগবে পাঁচ ওয়াক্ত সলাত পাঁচ ওয়াক্ত সলাত নাই সে জীবনে সব কিছু করুক সে জীবনে মুত্তাকিন হইতে পারবে না তো মুত্তাকিন না হলে আল্লাহ কোরবানি কবুল করবে না তাহলে যিনি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন না তিনি কোরবানি করতে হলে আগে তাকে খালেসভাবে তওবা করতে হবে তওবা করে সলাত শুরু করতে হবে তারপরে কোরবানি করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার যে আপনি আপনার রবের জন্য কি করেন সলা আদায় করেন এবং স্যাক্রিফাইস করেন কোরবানি করেন যাই হোক তো কোরবানি একটি ইবাদত সলাত আরেকটি ইবাদত এখানে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি আল্লাহ রাসূল বলেছেন যে আউওয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামা আস-সলা কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের সলাতের হিসেব নেওয়া হবে ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালু যদি তার সলাতের হিসেবটা ওকে হয়ে যায় তাহলে বাকি হিসেবগুলো ইনশাআল্লাহ ওকে হয়ে যাবে আর সলাত যে ব্যক্তির ঠিক হবে না সলাত আপনার সলাতের হিসেব যথাযথ হবে না যথার্থ হবে না তখন বাকি হিসেবগুলো আর তার ন্যায় হবে না তাহলে সলাত তো এরকম সলাত যদি আপনার যথার্থ না হয় তাহলে পরবর্তী যেই আমলগুলো আছে ওগুলো আর ওপেন হবে না ওগুলো আর ওপেন হবে না এই জন্য সলাত ঠিক করতে হবে যে ব্যক্তি একেবারেই সলাত আদায় করে না তার কোরবানি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কবুল হবে কি হবে না তবে এই হাদিস প্রমাণ করে তার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না এক ভাই জিজ্ঞাসা করেছে নামাজ আরে কর না বেনামাজি ওর কোরবানির বিধান কি আমি তো মনে করি বেনামাজির ফরজ নফল কিছু কবুল হবে না এবং এটা আমার ব্যক্তিগত মত না যতটুকু কোরআন হাদিস পড়েছি তাতে বুঝতে পারছি যে বেনামাজির ফরজ নফল কবুল হবে না আল্লাহ পাক নামাজ নাই কোরবানি নাই যেই ব্যক্তি নামাজ পড়ে না যেই ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি তার কোন সফলতা আনবে না কুরবানি তার জন্য সফলতা বয়ে আনবে না নামাজ নাই কুরবানি হবে না তার যদি কুরবানি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা নামাজ আদায় করবেন নামাজ নাই তো কিছুই নেই আপনার দানও লাগবে না কাজে তো কি লাভ আছে কষ্ট করে কুরবানি দেওয়া খরচা করা বেশিরভাগ মানুষই এই কুরবানিকে নিয়ে মজাক বানিয়ে নিয়েছে আর লোক দেখানো কুরবানি করার চেষ্টা করে মানুষ কি বলবে যেমন করে হোক কুরবানি দেওয়ার চেষ্টা করে ভাগ নেওয়ার চেষ্টা করে মানুষ কি বলবে
সবার বাড়িতে কুরবানি হবে আমার বাড়িতে কুরবানি হবে না কেমনই লাগবে তো এই লোক দেখানো প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা ইবাদতই কিন্তু রিয়া অর্থাৎ শিরক তো আপনারা শিরক থেকে বাঁচতে হবে আপনাদেরকে নাহলে কোনো ইবাদত করে কোনো লাভ হবে না তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন কমেন্টে লিখবেন আপনার মূল্যবান মতামত কি আমরা নামাজ না পড়ে কিভাবে কুরবানি দিতে পারি আর জাযাকাল্লাহ খায়ের ফর ওয়াচিং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু